वालेकुम गुड मॉर्निंग आमी मुहूर्ते आछि दुर्नीति दमन कमिशन दुदक चट्टग्राम कर कमिशनर कार्यालय विशेष करे आछि एखाने तपशी करलाम जे अफिसटा आछे आमी आसछि आजके एखाने जे आमरा जारा प्रवासी आछि जादेर टीका दिते पारे नाई टीका छाड़ा तो एखन जे কোনো কান্ট্রিতে ঢোকাটাই অসম্ভব হয়ে দাঁড়াইছে তো যারা প্রবাসী আছে তারা এখানে সবাই আসছে তাদেরকে অনুরোধ করার জন্য যে আমাদের বিশেষ করে মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জিনিসটা অনুরোধ করার জন্য সবাই আসছে তো এই হচ্ছে এখানকার অবস্থা এই মুহূর্তে তো এখানে করা হচ্ছে কি গণস্বাক্ষর নিচ্ছে ওরা একটা ফর্ম দিছে বেশ কয়েকটা ফর্ম ওই ফর্মে যে যেখানে যাচ্ছে কেউ ইউএই কেউ সৌদিয়া কেউ ওমান যে যে অবস্থা থেকে আসছে বাইরে থেকে যারা যেতে পারতেছে না ভ্যাকসিনের জন্য তারা আবেদন করার জন্য আসছে গণস্বাক্ষর এখনো মানে অফিসিয়ালি কোনো পার্সোনাল কোনো আবেদন না গণস্বাক্ষর দিচ্ছে যেহেতু যেন এই প্রবাসী কল্যাণ অফিস থেকে যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাতে পারে যে এই অবস্থা এই জন্য এই গণস্বাক্ষরটা নেওয়া হচ্ছে এরপরে ওরা কী ব্যবস্থা নেবে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানে আর স্বাস্থ্যমন্ত্রী জানেন এই মুহূর্তে এটাই করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণস্বাক্ষর আমি একটু করে দেখাচ্ছি আপনাকে একটু ব্যাপারটা দেখুন তো প্লিজ এটা হচ্ছে গণস্বাক্ষর আপনি আসছেন এখানে কি গণস্বাক্ষর করার জন্য গণস্বাক্ষর করতে নিছি ব্যাপারটা এটাও যে কোনো একটা কাজ আছে তাও জানি না এটা জাস্ট করে দিচ্ছে হ্যাঁ আবেদন জাস্ট মানে গণস্বাক্ষর নিচ্ছে এটা আবেদন হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু আবেদনটা কি দিয়ে দেবো না আচ্ছা ওরা আমাদেরকে সহযোগিতা করতেছে এতটুকুই যে ওরা যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাতে পারে যে আমাদের রিকোয়েস্টটা দেখতে পাচ্ছেন কয়েক শতাধিক মানুষ এখানে উপস্থিত ভিতরে কতটুকু কী অবস্থা জানি না দেখতে পাচ্ছেন আমি অবশ্যই ওখানে ভিড় দেখতে পাচ্ছি ভিতরে যাচ্ছি না যতটুকু সম্ভব বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ হচ্ছে আমি তো কালকে সি ক্লাসের মাধ্যমে বুঝতে পাইছি যে এখানে ওনার তথ্য অনুযায়ী ওনার ইনফরমেশন অনুযায়ী আমার জানা আছে সকল থেকে এখানে দেখতে পাচ্ছেন কত লোক এখানে উনি যেটা বলছে আপনারা হয়তো দেখবেন ভিডিওতে উনি যে বলছেন যে আমাদেরকে ওনার কাছে কোনো কিছু নাই আমাদেরকে আসতে হবে এখানে এই যে প্রবাসী কল্যাণ অফিসে উনি ওনারা ওখানে রেজিস্ট্রেশন করবে ওনারা বলবে যে কোন জায়গায় টিকাটা দেওয়া হবে বিশেষ করে আপনার চিরং হসপিটাল নাই এরকম বলছে আমি ওইটাই শুনে আসছি আয়সা দেখি এখানে প্রচুর লোক আর প্রবাসী যারা আসছে তারা আসছে ভিতরে বেড বিহেভটা করলো ওনারা মানে ওদের সিস্টেমটা হচ্ছে ইনফরমেশান না থাকলে আপনি যা আছে তা দিয়ে বলেন নতুন কোনো আপডেট থাকলে আমরা মিডিয়ার মাধ্যমে জানাবো বা আমরা জানাবো উনি তো ভিতর থেকে ভালো করে কথাই বলতেছেন যখন সবাই একসাথে একজন হয়েছে পরে ওদের অফিস থেকে কী করলো কিছু পেপার দিল যেখানে যে প্রবাসীর এখানে আসছে নিয়ম কানুন বলছে যে
এই জিনিসটা আপনারা আপনাদের নাম এবং নাম্বার এবং ফ্লাইট নাম্বার এন্ট্রি করতে এটা 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 হচ্ছে অ্যাকচুয়ালি নরমাল থিংস দ্যাট মিন্স ওনারা ওখানে পাঠাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে এতগুলো লোক এখানে আসছে আমাদেরকে রিকোয়েস্ট করার জন্য আসছে বা সামথিং এরকম ওনারা পদক্ষেপ নেবে তো পদক্ষেপ কখন নেবে আমার তো ধরেন সিক্স মান্থ ওভার হওয়ার আর চব্বিশ তারিখে সিক্স মান্থ ওভার হবে তো আমার মতো অনেকেই আছে আমার মতো অনেকেই আছে তো আমার কথা হচ্ছে সেটা না আমার কথা হচ্ছে আমাদের রিকোয়েস্ট যেহেতু আমরা প্রবাসে থাকি আমাদের যেটা হচ্ছে তিন নম্বর তাই না আমাদের হচ্ছে তিন নম্বর না এটা ওটা আমাদেরকে নালে দুই নম্বরে রাখতে পারে যেহেতু এক নম্বর বা দুই নম্বরে যে কোনো একটা রাখছে তিন নম্বর যেহেতু আমরা প্রবাসী আমরা রেমিটেন্স এখানে পাঠাই হ্যাঁ আমাদের দাবি আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একগুলো আবেদন যেহেতু আমরা